নমস্কার বন্ধুরা, জিওগ্রাফিক্যাল অ্যানালিসিস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে ভিডিও সিরিজটি স্টার্ট করেছি সেটি হলো ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ক্লাসিফিকেশন অ্যান্ড চেঞ্জ ডিটেকশন ইন কিউজিএস। এটি সেই ভিডিও সিরিজটির একটি ভিডিও। আজকে আমরা কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো স্যাটেলাইট ইমেজারি অ্যান্ড টাইপস অফ রেজলিউশন। এটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। এর আগের ভিডিওতে আমরা রিমোট সেন্সিং এবং স্পেকট্রাল রিফ্লেকশন সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, ওপর আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সহজে ভিডিওটি দেখতে পারবেন। আমি সুশান্ত দাস আপনাদের স্টেপ বাই স্টেপ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ক্লাসিফিকেশন অ্যান্ড চেঞ্জ ডিটেকশন কীভাবে করতে হয় কিউজিএস সফটওয়্যার ব্যবহার করে সেগুলো পরপর ভিডিওতে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব স্যাটেলাইট ইমেজারি সম্পর্কে। স্যাটেলাইট ইমেজারি কনসিস্ট অফ ইমেজেস অফ আর্থ অর আদার প্ল্যানেটস কালেক্টেড বাই স্যাটেলাইট। অর্থাৎ স্যাটেলাইট থেকে যখন আমরা পৃথিবী বা অন্যান্য গ্রহের চিত্র সংগ্রহ করি সেটাকে বলা হয় স্যাটেলাইট ইমেজারি। স্যাটেলাইট ইমেজ কনসিস্ট অফ ডিসক্রিট পিকচার এলিমেন্টস কল্ড পিক্সেল। অর্থাৎ স্যাটেলাইট ইমেজ অনেকগুলো আলাদা আলাদা পিক্সেল নিয়ে তৈরি হয়। পিক্সেল হলো পিকচারের উপাদান। ডিজিটাল ফর্মে আমরা যে পিকচারগুলো দেখি সবই পিক্সেল দিয়ে তৈরি। পিক্সেলগুলো ইমেজ সম্পর্কে তথ্য প্রদান করে থাকে। এখানে দেখুন একটি এক্সাম্পল দেওয়া রয়েছে। এখানে পিকচারটিকে আমরা পরপর জুম করেছি। এখানে যখনই আমরা পিকচারটিকে জুম করছি, শেষে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা পিক্সেলগুলো স্কোয়ার শেপে টু ডাইমেনশনাল ফর্মে দেখতে পাচ্ছি। এখানে যে টু ডাইমেনশনাল ফর্মে আমরা স্কোয়ার শেপগুলো দেখতে পাচ্ছি, এগুলোই হলো পিক্সেল। এই পিক্সেলগুলোই কোনো একটি পিকচার সম্পর্কে তথ্য প্রদান করে থাকে। এখন আমরা টাইপস অফ রেজলিউশন সম্পর্কে আলোচনা করব স্যাটেলাইট ইমেজের। আমরা যে চারটি রেজলিউশন সম্পর্কে আলোচনা করব সেগুলো হলো স্পেশাল রেজলিউশন, টেম্পোরাল রেজলিউশন, স্পেকট্রাল রেজলিউশন অ্যান্ড রেডিওমেট্রিক রেজলিউশন। প্রথমে আমরা দেখে নেব স্পেশাল রেজলিউশন কী। স্পেশাল রেজলিউশন হলো স্পেসিফাইজ দ্য পিক্সেল সাইজ অফ স্যাটেলাইট ইমেজেস কভারিং দ্য আর্থ সারফেস। অর্থাৎ স্যাটেলাইট ইমেজের নির্দিষ্ট পিক্সেলটি আর্থ সারফেসের কতটা এরিয়া কভার করছে সেটাই হলো স্পেশিয়াল রেজলিউশন। এক কথায় বলতে গেলে পিক্সেল সাইজ অফ অ্যান ইমেজ, ইমেজের যে পিক্সেল সাইজ সেটাকেই বলা হয় স্পেশিয়াল রেজলিউশন। হাই স্পেশিয়াল রেজলিউশন মোর ইন ডিটেল। যদি স্পেশিয়াল রেজলিউশন হাই হয় সেক্ষেত্রে সেখান থেকে আমরা ডিটেলস অনেক বেশি পেয়ে থাকব। এখানে দেখুন এক্সাম্পল দেওয়া রয়েছে, এটি একটি 10 মিটার্স স্পেশিয়াল রেজলিউশন ইমেজ। এরপরে দেওয়া রয়েছে 20 মিটার, তারপর দেওয়া রয়েছে 60 মিটার্স। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন 10 মিটার রেজলিউশনের যে ইমেজটি সেটা ক্লিয়ারিটি অনেক বেশি, এরপর 20 মিটার, তারপর 60 মিটার। এখানে যদি আমরা জুম করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো 60 মিটার রেজলিউশনের যে স্যাটেলাইট ইমেজটি, এখানে আমরা ক্লিয়ারলি পিক্সেলগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা 20 মিটারের ক্ষেত্রে অতটা ভালোভাবে দেখতে পাচ্ছি না। 10 মিটারের ক্ষেত্রে আমরা পিক্সেলগুলোকে আইডেন্টিফাই করতে পারছি না। তার কারণ হলো এই ইমেজটিকে যদি আরও আমরা জুম করি সেক্ষেত্রে আমরা পিক্সেলগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ যদি আমরা দেখি একটি সিঙ্গেল পিক্সেল আর সারফেসে অনেকটি এরিয়া কভার করছে, সেক্ষেত্রে যে ক্লিয়ারিটি সেটা অনেক কম হবে। আবার যদি দেখি একটি সিঙ্গেল পিক্সেল আর সারফেসে খুব সামান্য পরিমাণ অংশকে রিপ্রেজেন্ট করছে, সেক্ষেত্রে যে পিকচার কোয়ালিটি সেটা অনেক বেশি ভালো হবে। আমরা ল্যান্ডসেট 8-এর ক্ষেত্রে যে স্পেশাল রেজলিউশন পেয়ে থাকি সেটা হলো 30 মিটার। এখানে এটা দেওয়া রয়েছে সেন্টিনাল 2-এর স্যাটেলাইট ইমেজ। সেন্টিনাল 2 10 মিটার, 20 মিটার এবং 60 মিটারের স্পেশাল রেজলিউশনযুক্ত ইমেজ প্রডিউস করে থাকে। এরপরে আমরা দেখে নেব টেম্পোরাল রেজলিউশন সম্পর্কে। স্পেসিফাই দ্য রিভিজিটিং ফ্রিকোয়েন্সি অফ এ স্যাটেলাইট সেন্সর ফর এ স্পেসিফিক লোকেশন। অর্থাৎ স্যাটেলাইট যখন কোনো একটি স্থানের তথ্য সংগ্রহ করলো, তারপর সেখান থেকে অন্যত্র চলে গেল, পুনরায় যখন আবার আগের স্থানে ফিরে আসবে, ফিরে এসে তথ্য সংগ্রহ করবে, এই দুটোর মধ্যে যে সময়ের ব্যবধান সেটাকে বলা হয় টেম্পোরাল রেজলিউশন। অর্থাৎ টাইম বিটুইন টু ইমেজ অ্যাকুইজিশন ওভার দ্য সেম রিজন। অর্থাৎ সেম রিজিয়নের ইমেজ একবার কালেক্ট করার পর পুনরায় কালেক্ট করার মধ্যে যে সময়ের ব্যবধান সেটাকে বলা হয় টেম্পোরাল রেজলিউশন। ল্যান্ডসেটের যে টেম্পোরাল রেজলিউশন সেটা 16 ডেজ, স্পটের ক্ষেত্রে 1-4 ডেজ, আইগনোসের ক্ষেত্রে 1-3 ডেজ। এখানে আমরা অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখে নেব
প্রথমে একটি স্যাটেলাইট একটি জায়গার তথ্য সংগ্রহ করলো, তথ্য সংগ্রহ করার পর অন্যত্র চলে গেল। অন্যত্র চলে যাওয়ার পর পুনরায় যখন স্যাটেলাইটটি আবার সেই স্থানের ওপর ফিরে আসবে, ফিরে এসে সেখানকার তথ্য সংগ্রহ করবে, এই দুটোর মধ্যে যে সময়ের ব্যবধান সেটাকে বলা হয় টেম্পোরাল রেজোলিউশন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। এরপর আমরা দেখে নেব স্পেকট্রাল রেজোলিউশন সম্পর্কে। স্পেসিফাইজ দ্য নাম্বার অফ স্পেকট্রাল ব্যান্ডস ইন হুইচ দ্য সেন্সর ক্যান কালেক্ট রিফ্লেক্টেড রেডিয়েন্স বা দ্য নাম্বার অফ ব্যান্ডস ইজ নট অনলি দ্য ইম্পর্টেন্ট আসপেক্ট অফ স্পেকট্রাল রেজোলিউশন, দ্য পজিশন অফ ব্যান্ডস ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ অলসো ইম্পর্টেন্ট। অর্থাৎ সার্ফেস থেকে যে রিফ্লেকটেন্স হচ্ছে সেটাকে সেন্সর কতগুলো ব্যান্ডে সেই ইনফরমেশনগুলোকে কালেক্ট করছে সেটাকে বলা হয় স্পেকট্রাল রেজোলিউশন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র নাম্বার অফ ব্যান্ডস ইম্পর্টেন্ট নয়, ব্যান্ডের যে পজিশন সেটাও ইম্পর্টেন্ট স্পেকট্রাল রেজোলিউশনের ক্ষেত্রে। স্পেকট্রাল ব্যান্ডের সংখ্যার উপর ভিত্তি করে আমরা তিন ধরনের ইমেজ পেয়ে থাকি, প্যানক্রোমেটিক, মাল্টিস্পেকট্রাল অ্যান্ড হাইপারস্পেকট্রাল। প্যানক্রোমেটিকের ক্ষেত্রে সিঙ্গেল ব্যান্ডে আমরা ইমেজ পেয়ে থাকি, মাল্টিস্পেকট্রালের ক্ষেত্রে লেস দেন 15 ব্যান্ডস, নর্মালি আমরা 3 to 15 ব্যান্ডের ইমেজ পেয়ে থাকি। হাইপারস্পেকট্রালের ক্ষেত্রে মোর দেন 100 ব্যান্ডসের ইমেজ আমরা পেয়ে থাকি। প্যানক্রোমেট্রিক ইমেজ প্রডিউস করে যে স্যাটেলাইটগুলো সেগুলো হলো ল্যান্ডস্যাট, স্পট 6-7 প্রভৃতি। ল্যান্ডস্যাটের ক্ষেত্রে টোটাল 11 ব্যান্ডস রয়েছে, এর মধ্যে ব্যান্ড নাম্বার 8 হলো প্যানক্রোমেট্রিক। এরপর রয়েছে মাল্টিস্পেকট্রাল, যে স্যাটেলাইটগুলো মাল্টিস্পেকট্রাল ইমেজ প্রডিউস করে সেগুলো হলো সেন্টিনাল, ল্যান্ডস্যাট, রিসার্চস্যাট এগুলো। এরপর রয়েছে হাইপারস্পেকট্রাল, হাইপারস্পেকট্রাল ইমেজ প্রডিউস করে থাকে অ্যাভিরিস, প্রিজমা, হাইসিস। এর মধ্যে হাইসিস হলো ইন্ডিয়ান হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট সেন্সর। এখানে একটি এক্সাম্পল দেওয়া রয়েছে প্যানক্রোমেট্রিক, মাল্টিস্পেকট্রাল অ্যান্ড হাইপারস্পেকট্রাল ইমেজের, আপনারা এখানে দেখে নিতে পারেন। প্যানক্রোমেট্রিক যেটা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে শো করে, অর্থাৎ গ্রে স্কেল ইমেজ। মাল্টিস্পেকট্রালের ক্ষেত্রে টোটাল 3 to 15 ব্যান্ড থাকে। হাইপারস্পেকট্রালের ক্ষেত্রে মোর দেন 100 ব্যান্ডে আমরা ইমেজ পেয়ে থাকি। এখন আমরা দেখে নেব রেডিওমেট্রিক রেজোলিউশন সম্পর্কে। করেসপন্ড টু দ্য সেন্সিটিভিটি অফ এ সেন্সর ইটস অ্যাবিলিটি টু মেজার অ্যান্ড টু এনেবল ডিস্টিংশন উইদিন দ্য সেম স্পেকট্রাল ব্যান্ড অফ ডিফারেন্সেস ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রিফ্লেক্টেড বাই দ্য এলিমেন্টের গ্রাউন্ড সার্ফেস। অর্থাৎ গ্রাউন্ড সার্ফেস থেকে যে রিফ্লেকটেন্স হয়ে থাকে সেগুলোকে সেম স্পেকট্রাল ব্যান্ডের মধ্যেই আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার যে অ্যাবিলিটি সেটিকে বলা হয় রেডিওমেট্রিক রেজোলিউশন। অর্থাৎ যেমন ধরুন ভেজিটেশনের ক্ষেত্রে আলাদা আলাদা ভেজিটেশনগুলোকে আইডেন্টিফাই করার যে ক্ষমতা সেটাকে বলা হয় রেডিওমেট্রিক রেজোলিউশন। ক্যাপাসিটি অফ দ্য সেন্সর টু রেকর্ড দ্য ইউনিক ভ্যালুস, অর্থাৎ সেন্সর কতগুলো ইউনিক ভ্যালু কালেক্ট করছে সেটাকে বলা হয় রেডিওমেট্রিক রেজোলিউশন। এখানে আমরা বিটস আর ভ্যালু রেঞ্জ এগুলো দেখে নেব। 1 বিট মিনস হলো ভ্যালু 2, 0 অ্যান্ড 1, 4 বিটস মিনস 16, 0 to 15, 8 বিট মিনস 256, 0 to 255। এখানে হায়ার রেডিওমেট্রিক রেজোলিউশন বেটার কোয়ালিটি অফ ডেটা, অর্থাৎ যদি রেডিওমেট্রিক রেজোলিউশন হাই হয় সেক্ষেত্রে কোয়ালিটি অফ ডেটাও হাই হবে। অর্থাৎ 1 বিটের তুলনায় 8 বিটের যে ইমেজ তার কোয়ালিটি অনেক বেশি ভালো হবে। এখানে ব্রাইটনেস ভ্যালু আমরা দেখিনি 8 বিটের ক্ষেত্রে 0 to 255, এবং এটাকে যদি আমরা 4 বিটের সঙ্গে তুলনা করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো 8 বিটের ক্ষেত্রে যে ইউনিক ভ্যালু সেটা অনেক বেশি হবে 4 বিটের তুলনায়। এরপরে আমরা এক্সাম্পল দেখে নেব। এখানে একটি সেম ইমেজ দেওয়া রয়েছে, সেটাকে আলাদা আলাদা বিটে রিপ্রেজেন্ট করা রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে 1 বিট, অর্থাৎ 2 কালার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এখানে আপনারা দেখতে পারছেন 4 বিটের ক্ষেত্রে টোটাল 16 কালার শো করবে, এই ইমেজের মধ্যে টোটাল 16 কালার শো করবে। 8 বিটের মধ্যে ম্যাক্সিমাম 256 কালার শো করবে, এবং 24 বিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রায় 16.8 মিলিয়ন কালার এখানে শো করবে। এখানে যত বিট ডেপথ বাড়তে থাকবে তত ইমেজের যে কোয়ালিটি সেটা বাড়বে, সেই সঙ্গে ইমেজের যে সাইজ সেটাও ইনক্রিজ হবে। এরপরে আমরা দেখে নেব কিছু এক্সাম্পল, যেমন GOI-1। এই ক্ষেত্রে আমরা প্যানক্রোমেটিক যে ইমেজ পেয়ে থাকবো তার রেজলিউশন হয়ে থাকে 0.41 মিটার, মাল্টিস্পেকট্রালের ক্ষেত্রে হয়ে থাকে 1.65 মিটার,
ওয়ার্ল্ড ভিউ 2 এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা পেনক্রোমেট্রিক ইমেজ পেয়ে থাকি, সেটা রেজলিউশন হয়ে থাকে 0.46 মিটার। ওয়ার্ল্ড ভিউ 3 ক্ষেত্রে যে আমরা ইমেজ পেয়ে থাকি তার স্পেশাল রেজলিউশন হয়ে থাকে 0.31 মিটার। ল্যান্সেটের ক্ষেত্রে যে প্যানক্রোমেটিক ইমেজ আমরা পেয়ে থাকি তার রেজলিউশন হয়ে থাকে 15 মিটার, এবং মাল্টিস্পেকট্রালের ক্ষেত্রে হয়ে থাকে 30 মিটার। সেন্টিনেল 2 এর ক্ষেত্রে আমরা যে ইমেজ পেয়ে থাকি মাল্টিস্পেকট্রাল, তার রেজলিউশন হয়ে থাকে 10 মিটার, 20 মিটার অ্যান্ড 60 মিটার। অলরেডি এর এক্সাম্পল আমরা আগে দেখে নিয়েছি। অ্যাস্টার যে সেন্সর, অ্যাস্টার সেন্সরের ক্ষেত্রে আমরা 3D মডেল পেয়ে থাকি। অ্যাস্টারের ফুল ফর্ম হল অ্যাডভান্স স্পেস বোর্ন থার্মাল এমিশন অ্যান্ড রিফ্লেকশন। অ্যাস্টার টোটাল আর্থের 3D মডেল প্রোভাইড করে, এর যে টোটাল কভারেজ সেটা হলো 99%। আশা করি আপনারা স্যাটেলাইট ইমেজারি এবং টাইপস অফ রেজলিউশন সম্পর্কে বেসিক ধারণা পেয়ে গিয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। এর পরের ভিডিওতে আমরা আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন আনসুপারভাইজড ক্লাসিফিকেশন সম্পর্কে দ্রুত ভিডিও বানানোর জন্য। পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন। তাহলে আপনারা সহজে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং এই ভিডিওটিকে অন্যদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটির থেকে স্যাটেলাইট ইমেজারি এবং টাইপস অফ রেজলিউশন সম্পর্কে বেসিক ধারণা খুব সহজে এই ভিডিওটির থেকে পেতে পারে। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার পুনরায় দেখা হচ্ছে। ধন্যবাদ।